হ্যালো সবাইকে, লাস্ট ভিডিওতে আমরা কথা বলছিলাম যে আমরা আউটরিচ ক্যাম্পেইন অর্থাৎ বাই আউটরিচ যে লিঙ্ক বিল্ডিং ছিল, তো এই লিঙ্ক বিল্ডিংটা মূলত শুরু করার কথা ছিল। তো আমাদের এই ভিডিওতে মূলত আমরা এই আউটরিচটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আউটরিচ ক্যাম্পেইন শুরু করার আগে আমাদের মূলত কিছু কিছু বিষয় আগে সেট আপ করে নিতে হবে। সেট আপ করে নেওয়ার বলতে প্রথমে টার্গেট সেট আপ করতে হবে যে আসলে আমরা আউটরিচ যে ব্যাকলিং করতে চাই আমাদের আসলে গোল কী। তো এই গোল সেট আপগুলো কীভাবে হয়, কীভাবে মূলত আমরা শুরু করতে পারি, এর বেশি বিষয়গুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে যাচ্ছি। তো একটা জিনিস দেখো, আমি একটা এক্সেল শিট বানাই নিয়েছি। এই এক্সেল শিটে আমি যে যে ইনফরমেশনগুলো দিয়েছি, প্রথমে একটা শিটের নাম দিয়েছি আউটরিচ ক্যাম্পেইন সাইট ডট কম। এখানে যেটা হবে সেটা হলো যে তুমি কী আউটরিচ ক্যাম্পেইন এটা কর শুরু করতেছো, গেস্ট পোস্ট ক্যাম্পেইন না এক্সিস্টিং ক্যাম্পেইন, মানে টাইপ অফ ব্যাকলিংস ক্যাম্পেইন ইউ ক্যান লাইক তুমি এখানে এটা অ্যাড করতে পারো। যেমন আমি এখানে ধরো দিলাম গেস্ট পোস্ট আউটরিচ ক্যাম্পেইন সাইট ডট কম, বলতে তোমার এখানে যে সাইটের কাজ করবা, ঠিক আছে। তো এটা আসলে তোমার সাইটের উপরভাবে ডিপেন্ড করবে, তুমি যে সাইটের কাজ করবা সেই সাইটের এখানে তুমি নামটা দিয়ে দিলাম। আমি যেখানে সাইট ডট কম রাখলাম, এখানে যেটা করছি সেটা হলো আমি এখানে ব্যাকলিং টাইপ রাখছি, আমি কী কী ব্যাকলিং এখান থেকে অ্যাকোয়ার করবো। আমি এখান থেকে আমরা অ্যাকোয়ার করবো হলো গেস্ট পোস্ট, এক্সিস্টিং পোস্ট, তারপরে ব্যাকলিং টার্গেট আমাদের হলো 20 পার মান্থ। মানে এইভাবে ধরো প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা গোল থাকে যে কয়টা করে ব্যাকলিং আসলে গোল আমাদের এই ক্যাম্পেইন থেকে বের করা। তারপরে লিঙ্ক টাইপ, আমরা কী কী টাইপের ব্যাকলিংগুলো আর কি নিব, মানে এটা ডুফলো শুধু ব্যাকলিং, আমি ডুফলো নিয়ে আগে বলছি, যে সকল ব্যাকলিংগুলো গুগল ক্রল করতে পারে বা সার্চ ইঞ্জিন ক্রল করতে পারে সেটাই মূলত হলো ডুফলো ব্যাকলিং। তো এই ক্যাম্পেইনের গোল হলো ডুফলো ব্যাকলিং অ্যাকোয়ার করা। অ্যান্ড ফাইনাল যেটা করবো সেটা হলো যেখানে একটা ক্যাম্পেইন ডেট থাকবে, কারণ আমরা বললাম মান্থলি ডেডলাইন। সো 20 লিঙ্কস পার মান্থ হলে তোমার দেখা যাবে যে তোমার পরবর্তী মাসের 2 তারিখে এটা ডেডলাইন আর কি শেষ হবে। তো এই আর কি প্রথম সেট আপ হলো এটা, আমরা এখানে মূলত টার্গেট সেট আপ করে নিলাম। এবং টার্গেট সেট আপের পরে সেকেন্ড যে সেট আপ থাকে সেটা হলো আমরা যে সকল সাইট থেকে লিঙ্ক করবো সেগুলোকে মূলত লিড বলব, সোর্স বলবো, বা আমরা প্রসপেক্টস বলি। তো প্রসপেক্টগুলো মূলত কোথায় আমরা নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, যেখান থেকে যেভাবে নিয়ে আসি কিনা ওটা তো কোথাও আমাদেরকে রাখতে হবে। তো এই হলো সোর্স আমাদের, এটা হলো ফর্মেট, আমরা এই ফর্মেটে ফর নাও এটা সাজাচ্ছি। এটা মূলত প্রত্যেকটা প্রজেক্ট বাই প্রজেক্ট এটা মূলত চেঞ্জ হয়, প্রত্যেকটা ক্লায়েন্ট টু ক্লায়েন্টে তার ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে। তো নর্মালি বেসিক একটা ক্রাইটেরিয়া হলো প্রথমে ওয়েবসাইট থাকে, তার ডিআর অথবা ডিএ থাকবে, স্কোর দেওয়া থাকবে, তার স্প্যাম স্কোর কত দেওয়া থাকবে, তার ট্রাফিক কত, তার রেলিভেন্সি স্কোরটা কত। রেলিভেন্সি স্কোর তো বলছি যে যখন কোনো ওয়েবসাইট তার সিমিলার আরেকটা ওয়েবসাইট থেকে লিঙ্ক পাই তখন সেটা রেলিভেন্ট লিঙ্ক বা রেলিভেন্ট ওয়েবসাইট, আর যদি সিমিলার না হয় তাহলে ইরেলিভেন্ট। তো এটা একটা স্কোর দিব। কিছু কিছু ওয়েবসাইট দেখবো যে আংশিক মিলছে আংশিক মিলছে না, কিছু কিছু ওয়েবসাইট পুরাই মিলতেছে, তো সেই ক্ষেত্রে তুমি স্কোর করলা লাইক 10-এ কত। সুপার রেলিভেন্সি ধরো হইলে এটা পাবে হলো তোমার 10 স্কোর। যদি তোমার দেখো যে কোনো একটা ক্যাটাগরি ম্যাচ করতেছে, এ ধরো এসইও নিয়ে কাজ করতেছে, ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যাটাগরি এসইও নিয়ে, তাহলে এটা ধরো রেলিভেন্সি স্কোর 7 দিলাম। বা কোনো ওয়েবসাইট একদম শুধু বিজনেস নিয়ে কথা বলে, সেখানে এসইও কিছু নাই, তো সেটা রেলিভেন্সি স্কোর কিন্তু তোমার 5 বা এর বেশি হবে না। তো এরকম একটা রেলিভেন্সি স্কোর দিলা, তারপরে সেই ওয়েবসাইটের যেহেতু আমরা কমিউনিকেশনের মাধ্যমে আমরা তোমার লিঙ্ক নেবো, সেক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে, আর পাশাপাশি থাকবে তার রাইটিং গাইডলাইন। যেহেতু গেস্ট পোস্ট আর ক্ষেত্রে গেস্ট পোস্ট লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, গেস্ট পোস্টের আসলে মিনিং আসলে গেস্ট পোস্ট কোনো একটা ওয়েবসাইটে গিয়ে পাবলিশ করা, তো সেক্ষেত্রে তার গাইডলাইন থাকে, তো ইচ্ছা মতো যে কোনো আর্টিকেল পাবলিশ করা যায় না। তো এখানে একটা রাইটিং গাইডলাইন থাকবে, এটা আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন এই বিষয়গুলো আরও বুঝতে পারবো। আচ্ছা, এখানে ইমেল বাদেও আমরা যদি এখানে একটা কলাম নিই, এখানে যদি আমরা তোমার সোশ্যাল মিডিয়া নিলাম, সোশ্যাল মিডিয়া নিলে যেটা হবে সেটা হলো যে তোমার ইমেলে রিস করে না পাইলে সোশ্যাল মিডিয়া ধরো ফেসবুক লিঙ্কডিন এগুলো যদি আমরা থাকে সেগুলোর মাধ্যমে ওই সাইট ওনাকে কন্ট্যাক্ট করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা ব্যাকলিং ক্যাম্পেইনের একটা গোল থাকে। এই ব্যাকলিং ক্যাম্পেইনের গোলটা হলো তোমার একটা গেস্ট পোস্ট এবং এক্সিস্টিং পোস্টকে নিয়ে, আমরা এখানে রিসোর্স পেজও নিব। আর অনেক কথায় আমরা আমাদের যে চার ধাঁচের আমি আউটরিচ দেখাইছি যে গেস্ট পোস্ট এক্সিস্টিং পোস্ট, লাস্ট ভিডিওতে বলছি গেস্ট পোস্ট এক্সিস্টিং পোস্ট ব্রোকেন লিঙ্ক আর হলো রিসোর্স পেজ, চারটাই মূলত আমরা এই একটা ক্যাম্পেইন থেকে 4 ধরনের লিঙ্কই নেবো, যেন তোমাদের সমস্ত মানে সব ধরনের আর কি স্কিল গ্যাদার হয়। তো এই হলো বিষয়। তারপরে আমাদের গোল ছিল হলো মান্থলি 20টা করে লিঙ্ক, থার্ড গোল ছিল হলো আমাদের অনলি টু ফলো লিঙ্ক, এবং
পরবর্তী যেটা ছিল ডেডলাইন ছিল। তো ক্লায়েন্ট ভ্যারি করে, প্রজেক্ট ভ্যারি করে, আসলে ভিন্ন ভিন্ন এই জিনিসগুলো ভিন্ন হয়। আমি জাস্ট এখানে একটা তোমাদেরকে আরেকটা উদাহরণ দেওয়ার ট্রাই করছি যে এগুলো কেমনভাবে হয় বা কী টাইপের হয়। আর সোর্স ফাইলের যে ফাইলগুলো দেখাইছি, যে ফাইল যে স্ট্রাকচার দেখাইছি, এটা আসলে ক্লায়েন্ট ওয়াইজ, কিছু কিছু ক্লায়েন্ট ডিএ চায় না, শুধু ডিআর চাই, সেখানে আমার ডিএটা ফিল করা লাগবে না, তখন ডিলিট করে দিলাম বা হাইড করে দিলাম। এই শিটটা আমি শেয়ার করে দিব, সো তোমরা চাইলে পরে এটা কপি করে তোমাদের মতো করে সাজাই কাজ শুরু করতে পারবে। তো আমরা মূলত এই টপিকে এ পর্যন্তই কথা বলবো। নেক্সট টপিকে মূলত আমরা একদম প্র্যাকটিক্যালে চলে যাব যে কীভাবে আসলে কমপ্লিট আউটরিচ ক্যাম্পেইনটা স্টার্ট করতে হয়, সাইট সোর্সিং থেকে শুরু করে একদম ব্যাকিং লাইভ পাওয়া পর্যন্ত, ভোট নেওয়া পর্যন্ত, মানে এক কথায় মানে এগুলো আমরা ভোটের প্ররোচনায় নামছি। আমরা এখন ধরো মিটিং মিছিল করতেছি, অ্যানিথিং যা কিছু আর কি, আমাদের ফাইনাল গোল হলো ভোটটা কালেক্ট করা। সো এই পুরো জার্নিটা আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো এই ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।